আঁকা বাঁকা পাহাড়ি পথ, দুপাশের সবুজ রং আর রিমঝিম ঝর্ণার কলকল শব্দে জুড়ে আসছে প্রাণ। এজন্য প্রকৃতির অবিশ্বাস্য এক রূপের খেলা। খোয়াছড়া থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বারেঠালা জাতীয় উদ্যানে। এই উদ্যানে প্রাণ, প্রকৃতি এবং বিভিন্ন ধরনের জীববৈচিত্র্য নিয়ে আপনাদের সাথে আমরা থাকব। তবে আমরা আশঙ্কা করছি, যে পরিমাণ এখানে ময়লা আবর্জনার স্তূপ রাখা হয়েছে, তাতে প্রাণ প্রকৃতির কি করুণ দশা হতে পারে, হয়তো সেই সংখ্যাটা আমাদের আছে। আমাদের সাথেই থাকুন, আমরা আপনাদেরকে এ বিষয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করব। প্রকৃতির সব মায়া যেন নুয়ে পড়েছে বারুইয়াঢালা জাতীয় উদ্যানে। চট্টগ্রামের গহীনবনের পাহাড়ি পথে ছেয়ে আছে লতা গুল্ম, ফুটে শোভা ছড়াচ্ছে সোনা রঙের ফুল। অপরূপ খোয়াছড়ার মতো সহস্রধারা, নাপিতছড়া ও সোনাইছড়া ঝর্ণার স্বচ্ছ জলধারা আছড়ে পড়ছে বারোমাসী সব ছড়ায়। প্রকৃতি ভ্রমণ পিপাসুদের মুগ্ধ করতে সেজেছে যেন আপন মহিমায়। অপরূপ সৌন্দর্য, প্রাণী ও উদ্ভিদের বৈচিত্র্যের কথা বিবেচনা করে 2010 সালে চট্টগ্রামের মিরসরাইয়ের 2933 হেক্টরের এই বনভূমিকে জাতীয় উদ্যান ঘোষণা করে সরকার। গবেষকরা বলছেন, ঝর্ণার স্বচ্ছ জলধারাকে সবুজ পাহাড়ে ঢেকে বাড়তি মুগ্ধতা দিয়েছে বনের কাষ্ঠল, লতাগুল্ম মিলে 550 প্রজাতির উদ্ভিদ। এই মুহূর্তে এখানে কিন্তু বড় গাছের সংখ্যা খুব একটা বেশি নেই, তবে খুবই আমরা যদি বলি যে এখানকার একটা ফ্ল্যাগশিপ স্পিসিস, সেটা হচ্ছে সাইকাস পিথিন। এটা কিছু মোষ কন্দ, যেটা আমরা টেরোস্পারমামেসের উপরে বলি। এখানে কিছু পিতরাজ আছে, কনক আছে, তবে এগুলোর সংখ্যাই কিন্তু এখন অনেক কম। আগে যেভাবে এই প্রজাতিগুলোর আধিক্য ছিল, এখন কিন্তু সেই আধিক্য নাই। মাঝে মাঝে 2-4টা গাছ কিন্তু আমরা এগুলো পাবো, কিন্তু অনেক জায়গায় কিন্তু জোপজারে পরিণত হয়ে গেছে। বিশেষ করে বারবার গাছগুলো কেটে কাটার পরেই একবার গজায়, তারপর আবার খাটে, আবার গজায়, আবার খাটে, এভাবে করতে করতে গিয়ে তাদের অনেক গাছের কিন্তু সেই কোপিসিং এবিলিটিও কিন্তু এখন নষ্ট হয়ে গেছে, যার জন্য এখানে কিন্তু অনেক জায়গায় জুবজাটের আধিক্যই কিন্তু বেশি দেখা যাচ্ছে। তবে আরও ভিতরে কিছু গেলে বেশ কিছু পকেট আছে, যেখানে কিছু নেটিভ স্পিসিস বা আমাদের দেশীয় প্রজাতির কিছু বৃক্ষ এখনও রয়ে গেছে। শুধুই কি উদ্ভিদ, জানা অজানা 230 প্রজাতির পাখপাখালির সাথে মিতালি আছে 46 প্রজাতির স্তন্যপায়ী, 58 প্রজাতির সরীসৃপ, 28 প্রজাতির উভচর এবং জলজ প্রাণীর। বনে থাকা দেখা অদেখা প্রাণী আর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে বিচরণ থাকবে আমাদের। নাপিতাছড়ার উৎসমুখ এখান থেকে ঠিক 100 মিটার দূরত্বে। আমরা নাপিতাছড়ার সেই উৎসমুখেও যাব, তবে তার আগে একটা বিরতি নিব। আমাদের সাথেই থাকুন। ছড়ায় ছড়ায় হেঁটে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে, মাঝখানে নাপিতাছড়ার দ্বিতীয় স্তর। বারুইয়াঢালা জাতীয় উদ্যান যে কারণে সবচেয়ে আকর্ষণীয় পর্যটকদের কাছে, তাদের একটি হচ্ছে এই নাপিতাছড়া, আরেকটি হচ্ছে খোয়াছড়া।
আপাতত দৃষ্টিতে পর্যটকদের কাছে এই ছড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হলেও এই ছড়া কিন্তু অনেকটা ভয়ঙ্কর। দেখতে মানে এখান থেকে যে ঝর্ণা থেকে পানিটা পড়তেছে এরা মানে খোসা খোসা বা এরকম আসছে মানে ঢলে পেশা পানি পেশারে তো ওরা দিয়ে বুদ্ধি কিছু ওখানে সাঁতার কাটে ওই পারে চলে গেছে ওই পরে পারে চলে যাওয়ার পরে দিকে আর মানে ফিরার পথে আবার সাঁতার কাটে আবার ফিরার পথে ওই ভাইটা মাঝখানে ডুবে গেছে। অবশেষে পৌঁছে গেছি নাপিতা ছড়ার উৎসতে। চৈত্রের সকালে এভাবেই পাহাড় থেকে আছড়ে পড়ছে স্বচ্ছ জলধারা। এখানে পানি ধরে রাখাটা গুরুত্বপূর্ণ, কারণ পানির উপর নির্ভর করেই এখানে যত উদ্ভিদ আছে প্রাণী আছে সব কিছু পুরো বাস্তুসংস্থান এর উপর নির্ভরশীল। পানির যদি উৎস বন্ধ হয়ে যায় কোনো কারণে তাহলে কিন্তু দেখা যাবে যে এখানকার যে ধরনের ইকোসিস্টেম ছিল সেটি থাকছে না, এর উপর নির্ভরশীল প্রাণীকুল বা উদ্ভিদকুল যারা ছিল তারাও আর এখানে টিকে থাকতে পারছে না। কোনো ধরনের যদি সেখানে গাছ না থাকে পুরোটাই রোদ পড়ে পানি ধরে রাখতে পারবে না, তখন এই উৎস কিন্তু বন্ধ হয়ে যাবে। দর্শক, আমরা নাপিতা ছড়ার যে দ্বিতীয় মুখ রয়েছে সেই মুখেও আমরা চলে এসেছি। নাপিতা ছড়া মূলত এই দুই উৎস থেকে সৃষ্টি, এত খাড়া যে দেখলে ভয় লাগে, এই বুঝি মাটি ভেঙে পড়লো গায়ে। হ্যাঁ, এটা ভদরের বৃষ্টা, তখন দেখেন গন্ধ হচ্ছে না? হ্যাঁ, ভদরের খুব উৎকট একটা গন্ধ আছে বৃষ্টা। এদের আসলে বংশ বিস্তারের ধরনটা কেমন, কৌশলটা কেমন? এরা আসলে বিশেষ করে বাচ্চা দেয় এবং বাচ্চা কিন্তু মায়ের উপর পুরোপুরি নির্ভরশীল। শীতল স্থানে বাস করা সামাজিক এ জীব খেলায় বেশ পারদর্শী। বুদ্ধিমান এই প্রাণী বেশ বন্ধুবৎসল এবং সহজেই মানে পোষ। দক্ষিণাঞ্চল এবং সুন্দরবন এলাকায় অনেক মানুষই এখনও ভদর দিয়ে তাই মাছ শিকার করেন খেলার ছলে। সন্ধ্যা নামছে। আমরাও মিলেছি অন্ধকারে, ঝর্ণার শীতল পানিতে পা ভিজিয়ে ট্রেল ধরে কৃত্রিম আলো ফেলে খুঁজছি রাতের প্রাণীদের। আমাদের যে মাইক্রোহ্যালি ফ্রগগুলো আছে চীনা ব্যাঙ, এর মধ্যে এটি সবচেয়ে বড় চীনা ব্যাঙ এবং বাংলাদেশের একমাত্র ব্যাঙ যারা শীতকালে প্রজনন করে থাকে। এবং এটি একটি পুরুষ ব্যাঙ, এটি গলা ফুলিয়ে উচ্চস্বরে ডাকছে তার সঙ্গীকে আকর্ষণ করার জন্য। নতুন সকালের আলোকছটায় গাছের ডালে আবডালে রাতভর মিলে থাকা বসন্ত বাউরি, লালমাথা ট্রগন, কাঠঠোকরা, ময়না, ভীমরাজ, শ্যামা, লটকন, হলদে পাখি, টিয়া ছুটছে বনমুরগের সাথে খাবারের সন্ধানে। গবেষকরা বলছেন কাঠের যোগানের আশায় বনে বেড়েছে বিদেশি গাছ। এসব গাছ কাট দিচ্ছে ঠিকই, তবে বাড়িয়ে দিয়েছে বুনোদের খাবার সংকট। এগুলো কিন্তু সামনে যখন এগুলো পাতাগুলো আগুন লাগবে তখন সব এক নিমিষেই কিন্তু পড়ে যাবে। পড়ে যাওয়ার ফলে এখানে যে আগুনের তাপ এখন যে আগুনটা আসবে এই গাছ সহ এই অন্য সারাগুলো কিন্তু সব পড়ে যাবে। যেখানে পানি জলাবদ্ধতা থাকবে না, যেমন স্যান্ডি লংস হয় সেখানে শুধুমাত্র সেগুলো কিন্তু প্রফিটেবল অথবা লাভজনক। অন্য জায়গায় যেখানে সেখানে আমরা সেগুন লাগালে কিন্তু সেগুন আমাদের জন্য লাভজনক হবে না। একটা ছোট্ট বিরতির পর আবারও ফিরব, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বাড়িয়াঢালা বনে রয়েছে নিজস্বতাও, মূলত সাইকাসের কারণে দেশে বিদেশে এই বন পরিচিত। যারা বিজ্ঞানের ছাত্র তাদের কাছে সাইকাস গাছটি বেশ পরিচিত। মূলত নগ্নবীজী উদ্ভিদের উদাহরণ হিসাবে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হয়েছে সাইকাস, কেননা বাংলাদেশে যে পাঁচটি নগ্নবীজী উদ্ভিদ রয়েছে তাদের একটি এটি।
তবে বাংলাদেশে শুধুমাত্র এই বাইরেটাল রেঞ্জেরটা প্রাকৃতিকভাবে পাওয়া যায়। এখনও বেশ কিছু পপুলেশন আছে, তবে যখন ফেব্রুয়ারি মাসের দিকে বা এপ্রিলের দিকে যখন আগুন হয় তখন অনেকগুলো কিন্তু সাইকাস কিন্তু তার আগুনে পুড়ে একবারে মৃত্যুপ্রায় অবস্থা হয়ে যায়। আবার যখন বর্ষাকাল আসে তখন এগুলো আবার পাতা গজায় বা রিস্প্রাউট করে, তখন আবার ঠিকই আছে। তবে আমার মনে হয় এই গাছগুলো যদি আমরা দেখি, এটা কিন্তু একটা বিশেষ একটা স্পেস। ঝিরির পথে পথে চলছে, কিন্তু পথ আগলে রেখেছে অজানা এই ব্যাগ। খুব সুন্দর সবুজ রঙের ব্যাগ, এবং আমরা যে কয়টি প্রজাতি জানি এটি সেটি থেকে একটু আলাদা মনে হচ্ছে। অসম্ভব সুন্দর এই ব্যাঙ এর আগে কোথাও দেখিনি, এমনকি আমাদের সাথে থাকা বিশেষজ্ঞ। তবে ব্যাঙটির যে শারীরিক বৈশিষ্ট্য তাতে মনে হচ্ছে নতুন কিছু। এই ব্যাঙটি আমরা কখনো দেখিনি। এটাকে টিম্পানাম বলে, এটা ব্যাঙের এক কথা বললে কান। স্টিম ফ্রগ যেগুলো থাকে সেগুলো যেহেতু পাথরের সাথে প্রবহমান পানি, সেখানে পাথরের সাথে তাকে আটকে বসে থাকতে হয়, এই কারণেই এই ধরনের অভিযোজন। এবং এটিও চেক করে দেখবো, এটি আরেকটি প্রজাতি খুব কাছাকাছি যাচ্ছে ভামফ্রগের সাথে। তো আমরা এটা ছবি তুলে মেজারমেন্ট নিয়ে পরীক্ষা করে দেখবো এটা আসলে কোন প্রজাতি। নানান তথ্য উপাত্ত বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন এই ব্যাঙ বাংলাদেশে একেবারেই নতুন রেকর্ড। বাংলার বন বাংলার প্রাণী দলের মাধ্যমে দেশের প্রাণী বৈচিত্র্যে যুক্ত হল নতুন একটি প্রজাতি। এই বনেও আছে বন ছাগল এবং রামকুত্তা। বের হয়েছি সেসব খুঁজতে, তাই পাহাড় বেয়ে পাহাড়ে চলছি। পাহাড়ের চূড়া থেকে কি অপরূপী না খুইয়া ছড়া। পাহাড়ের বিষাদগুলো আসছে পড়ছে জল হয়ে, আর তাতে আনন্দ আয়োজনে মত্ত বিনোদন প্রেমী পর্যটকরা। আমরাও যাব সেই খুইয়া ছড়ায়, তবে নজর আছে বন ছাগলের দিকেও। পথে দেখা এই মুখপোড়াদের সাথে ওদের বিরক্ত না করে লক্ষ্যে চলছি। বন ছাগল দেখিনি, তবে এটা নিশ্চিত হয়েছি এদের আনাগোনা রয়েছে এই বনে। দেখে যেটা মনে হচ্ছে এটা বার্কিং ডিয়ারের না, এবং বার্কিং ডিয়ার ছাড়া এখানে আরেকটি যে প্রাণী আছে সেটি হচ্ছে আমাদের বন ছাগল। এই পাহাড়টা খুব ঢালু এবং অনেকটা রকি হিল, তো এই ধরনের হ্যাবিটেট আমাদের যে বন ছাগল আছে তাদের খুব পছন্দ। এবং অনেক আগে থেকেই আমরা জানি এই বিশেষ করে বাড়িয়াঠালা জাতীয় উদ্যানে বন ছাগল আছে। এবার ফেরার পালা, তাই আবারও ঝিরি ধরে খোয়া ছড়ায়। শুরুতেই বলেছিলাম অসচেতন পর্যটকরা যেন আবর্জনা স্তূপে পরিণত করেছে খোয়া ছড়াকে। আমরা যারা এখানে আসবো তারা যদি একটু সচেতন হই, আমরা প্রকৃতির প্রতি দায়িত্বশীল আচরণ করি, তাহলেই আমাদের প্রকৃতি আরও সুন্দর থাকবে, আমরাও সুন্দর থাকবো, এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এসে সেটি সুন্দর অবস্থায় দেখতে পারবে। আবেদন জানাবো বিশেষ করে এই খৈয়াছড়ার আশপাশে যেন কিছু ডাস্টবিন করে দেওয়া হয়, যাদের অকায়ান্ত প্রয়োজন সেখানে যেন নির্দিষ্ট স্থানে ফেলে ও নিয়মিত সেটা যাতে পরিষ্কার করা হয়। খুঁজে পেয়েছি সচেতন পর্যটকও, যারা আমাদের দলের সাথে যুক্ত হয়ে অংশ নিয়েছেন খৈয়াছড়া তথা বাড়ুইয়াঢালা জাতীয় উদ্যান পরিষ্কারে।